আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কে বলে গ্রাম বাংলার সৌন্দর্য নাই? দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি বা আমাদের গ্রাম। দূর থেকে আমাদের বাড়িখানা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু অদূরে আসলে এই স্থানটা। সূর্য কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থায় পশ্চিম আকাশে। হ্যাঁ, সো এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না, কারণ আমি মোবাইলটা নিয়ে আসিনি। হ্যাঁ, খুবই সুন্দর গ্রামের পরিবেশগুলো, অনেকে গ্রামের সাথে শহরের তুলনা করেন। গ্রামে যে দৃশ্য আছে এটা শহরে নাই, শহরে যে দৃশ্য আছে এটা গ্রামে নাই। তবে সবচেয়ে 100-এর ভিতরে আমি 90% মার্ক দেব গ্রামকে, কারণ গ্রামে হচ্ছে আমরা যেভাবে আলো বাতাস সব কিছু মানে নির্ভেজালভাবে পাই, এটা কিন্তু শহরে পাওয়া যায় না। এটা কিন্তু শহরে নাই, নির্ভেজালভাবে সেই বাতাস বলেন, যে কোনো খাবার বলেন, যে কোনো কিছুই বলেন, আমরা যেহেতু গ্রাম্য মানুষ, আমরা গ্রামের পরিবেশেই মানুষ হয়েছি। সো এক্ষেত্রে দেখেন আমার ঠিক পিছনে হচ্ছে, এটা হচ্ছে পুরো বেলগড়, আর আপনাদেরকে দেখায়, আর এটা হচ্ছে শীতলিয়া, আর এটা হচ্ছে আমাদের সুয়ারখিল গ্রাম। এখন কিন্তু স্ক্রিমের সিজন চলতে আছে, তো চারদিকে কিন্তু স্ক্রিমের ধান কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি আপনাদেরকে ক্যামেরা দিয়ে একটু দেখাই, দেখেন সোনালি ধান খুবই সুন্দরভাবে হয়েছে এখানে। দেখেন সোনালি ধান, যারা কষ্ট করে লাগাইছে মহান আল্লাহ তাআলা তাদের সেই কষ্টের ফসল দিছে, এটা আমি কিন্তু খুবই খুশি হয়েছি। প্রত্যেকটা ধানের দেখেন দানাগুলো, দেখেন খুবই মসৃণ ধানের দানাগুলো। সো আপনাদের কাছে কেমন লাগতেছে? বিশেষ করে দেখেন এই ধরনের এই দৃশ্যগুলো, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেকটা মিস করেন। যারা প্রবাসে, আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন যারা বিশেষ করে প্রবাসে থাকেন, তারা কিন্তু এই দৃশ্যগুলো মিস করেন, কারণ পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যে হাজার হাজার মাইল দূরে গিয়ে তারা কতটা না কষ্ট করতেছে। একমাত্র প্রবাসীদের দুঃখগুলো শুধু আমি বুঝি, আমি কিন্তু একসময় প্রবাসে ছিলাম, এখন বাড়িতে আছি। আশা করি আগামী তো প্রবাসে চলে যাব, যদি আল্লাহ তাআলা প্রবাসে যদি আমার রিজিক রাখে। এখন বাংলাদেশের রিজিক আছে, বাংলাদেশে যতদিন রিজিক রাখবে ততদিনে আমাকে বাংলাদেশে থাকতে হবে। সো আপনার রিজিক যেখানে আপনাকে সেখানে যেতে হবে, আপনার মৃত্যু যেখানে সেখানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। সো এক্ষেত্রে হচ্ছে গ্রামের সৌন্দর্যটা আমি সবসময় কিনে আপনাদের সঙ্গে শেয়ার করি, সবচেয়ে আমার কাছে ভালো লাগে। কেন দেখেন গ্রাম বাংলার সবুজ যে দৃশ্য আছে সেই দৃশ্যখানা দেখেন, আমি যদি এই দিক থেকে দেখা এইদিকের দৃশ্যখানা দেখেন, এই দিক থেকে যদি এই দিকের দৃশ্যখানা দেখেন, যেদিকে আমরা যদি তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। বর্তমানে কিন্তু রেড বা হিট অ্যালার্ট চলতে আছে বাংলাদেশে, তো শহরের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু খুবই ভালো আছি একদিক দিয়ে, মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। কারণ আমাদের এখানের যে গ্রামের যে গরমের যে তাপমাত্রা, এটা কিন্তু বাতাস কিন্তু এটা কিন্তু শেষ করে দিচ্ছে। শহরে কিন্তু ওই বাতাসটা নেই, কারণ শহরে তেমন পর্যাপ্ত পরিমাণে গাছপালা নাই, সেক্ষেত্রে শহরের মানুষ এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। সুন্দর, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন, আর গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তাও জানাবেন। দেখেন খুবই সুন্দর গ্রাম, এটা হচ্ছে 2 নং উজিরপুর ইউনিয়নের সুয়ারখিল গ্রাম, সুয়ারখিল গ্রামের দৃশ্য, আর সুয়ারখিল গ্রামের বাইরের দৃশ্য। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।